কোনটা ফোন বেশি ভালো হবে রিয়েলমি কম দামে ভালো ফোন দেখে রিয়েলমি দেখতে সুন্দর কোন ফোনগুলো রিয়েলমি তোমার বাড়ি কোথায় রিয়েলমি তুমি কিসে বলো রিয়েলমি তোমার নাম কি রিয়েলমি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বেসিক্যালি কথা বলতে এসেছি রিয়েলমির বাজেট কিলার ফোন রিয়েলমির ফাইভ এ নিয়ে খুব বেশি দিন না এই দুই মাস আগেও হয়তো মানুষ রিয়েলমিকে তেমনভাবে চিন্তা না কিন্তু কিন্তু এই দুই মাস ধরে বাংলাদেশের মানুষের মনে শুধু একটাই কথা রিয়েলমি 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 কারণ বাংলাদেশের রিয়েলমি অফিসিয়ালি লঞ্চ করেই কিছু ভালো ভালো ফিচার্সের ফোন কম দামে দিয়ে দিয়েছে তার মধ্যে ছিল রিয়েলমি সি টু রিয়েলমি সি থ্রি রিয়েলমি ফাইভ আই যার মধ্যে টপ পপুলার দুটো ছিল রিয়েলমি সি থ্রি এবং রিয়েলমি ফাইভ আই তার মধ্যে রিয়েলমি ফাইভ আইটি আমি প্রায় দুই থেকে আড়াই মাস যাবত ব্যবহার করছি আর আজকে আমি তারই একটি ইউজিং ফিডব্যাক নিয়ে আপনাদের সামনে এসেছি যারা এখনও রিয়েলমি ফাইভ আই ফোনটি কেনেননি বা কিনতে পারেননি অথবা কিনতে চাচ্ছেন তার জন্য আই থিঙ্ক এই ভিডিওটি হেল্পফুল হবে তো চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক আমি এই দুই মাস যাবত ফোনটিতে কী কী ভালো দিক পেলাম কী খারাপ দিক পেলাম আমার ইউজিং ফিডব্যাক কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করব চলুন এই হলো কোটি বাঙালির মন কেনার রিয়েলমি ফাইভ আই ফোনটি দেখলেই প্রথমে নজর পড়বে আপনার এই ডিজাইনটি এই ডিজাইনটিকে তারা সানরাইজ ডিজাইন নামে আখ্যায়িত করেছে ব্যাকসাইডটিতে একটু আলো পড়লেই দেখতে পাবেন তাদের এই সানরাইজ ডিজাইনের ঝলক ফোনটির নিচের অংশে পেয়ে যাবেন একটি মাইক্রোফোন একটি ইয়ারফোন জ্যাক একটি চার্জিং পোর্ট একটি লাউড স্পিকার সব ফোনে আমরা ডান সাইডে ভলিউম বাটন পেলেও এই ফোনটির বাম সাইডে রয়েছে তাদের ভলিউম বাটন এবং একটি সিম ট্রে আর অপর দিকে ডান সাইডে রয়েছে পাওয়ার বাটনটি ফোনের ওপর অংশে কিছু নেই ফোনটির সাইডে পেয়ে যাবেন চারটি ক্যামেরা একটি ফ্ল্যাশলাইট আর একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাদের ব্যাক সাইডটিতে তারা টেক্সচার ব্যবহার করেছে যার ফলে ফোনটিতে স্ক্র্যাচ পড়ার কোনো ভয় নেই অবশ্যই ইদানিং সব মিড রেঞ্জের ফোনেই এই টেক্সচারটা ব্যবহার করা হয় কিন্তু তারা এই টেক্সটার উপর যে সানরাইজ ডিজাইনটি করেছে গ্লোসি টাইপের এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই সানরাইজ ডিজাইনটির ফলে দেখতে অনেক সুন্দর লাগে ফোনটি বেসিক্যালি দুইটা কালার হয় একটি ব্লু কালার একটি গ্রিন কালার তবে আমার কাছে ব্লু কালারটি বেশি গর্জিয়াস লাগে তেরো হাজার টাকার ফোনে এরকম ডিজাইন পেলে আর কি লাগে এর আগে তেরো হাজার টাকার বাজেটে যে ফোনগুলো দেখেছিলাম ওগুলো ম্যাক্সিমাম ছিল মোটা অত ওগুলো প্লাস্টিক বিলই ছিল বাট ওগুলোর বিল কোয়ালিটি অতটা ভালো ছিল না কিন্তু এই ফোনটার বিল কোয়ালিটি এবং লুকিং ডিসেন্ট যদিও ফোনটির কনফিগারেশন সবার জানা তারপর একবার রিভাইস দিয়ে নেওয়া যাক ফোনটির থিকনেস ছিল নাইন পয়েন্ট থ্রি এম এম কিন্তু কার্ভ ডিজাইন হয় ফোনটি অতটা মোটা মনে হয় না ফোনটির ওয়েট ছিল একশো পঁচানব্বই গ্রাম কিন্তু হাতে নিলে অত বেশি ওজন মনে হয় না একটু লাইটই মনে হয় এছাড়া ফোনটি বিল্ডে রয়েছে ফ্রন্টে গরিলা গ্লাস কোন গরিলা গ্লাস সেটা উল্লেখ করে নি ব্যাকসাইডটি প্লাস্টিকের এবং ফ্রেমটি প্লাস্টিকের ফোনটিতে আপনি দুইটি সিম কার্ড পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন এবার আসা যাক ডিসপ্লেতে ফোনটি ডিসপ্লে অংশ পেয়ে যাবেন আইপিএসএল সিটির ডিসপ্লে ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চ এইটটি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও রেজলেুশন হিসেবে পেয়ে যাবেন সাতশো বিশ ইন্টু ষোলো পিক্সেল টোয়েন্টি ইস টু নাইন রেশিও আর ডিসপ্লে পিপেয়ে ছিল দুইশো ঊনসত্তর ফোনটিতে বিল্টিং দেওয়া আছে অ্যান্ড্রয়েড নাইন এবং তাদের ধার করে নেয়া কালারওয়েস তবে ফোনটি আমি দেড় মাস ইউজ করার পর মোটামুটি কিছুদিন আগে অ্যান্ড্রয়েড টেন এবং রিয়েলমি ইউয়ের আপডেট পেয়ে গেছি রিয়েলমি ইউইটি কালারওয়েসের থেকে মোটামুটি লাইট ছিল যার ফলে ফোনটি একটু স্মুথলি রান করছিল যদিও তারা আগেই বলে দিয়েছিল ফোনটিতে অ্যান্ড্রয়েড টেনার আপডেট আসবে কিন্তু আমি এটি নিয়ে একটু সংশয় ছিলাম কারণ তেরো হাজার টাকার ফোনে অ্যান্ড্রয়েড আপডেট আসবে এটা একটু অবাক কর কিন্তু যখন অ্যান্ড্রয়েড টেনে আপডেটটি পেয়ে গেলাম আসলেই আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম আর এটা ভালো লেগেছিলো রিয়েলমি তাদের কথা রেখেছে এছাড়াও ফোনটিতে পেয়ে যাবেন আমার পছন্দের ডার্ক মুড ডার্ক মুডটি আপনি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসও ব্যবহার করতে পারবেন এটি আমার কাছে অনেক পছন্দের এরপর কথা বলি ক্যামেরা নিয়ে আসলে আমি যখনই এই ফোনটার কোনো ফিচার্স নিয়ে কথা বলে যাচ্ছি ম্যাক্সিমাম টাইমে আমার বাজেটের কথা মুখে চলে আসতেছে কারণ তেরো হাজার টাকার ফোনে তারা যে ফিচার্সগুলো দিয়েছে তারা এটা আসলেই অনেক বেশি বেশি তেরো হাজার টাকার ফোনে আমরা এর আগে কখনো এই চারটা ক্যামেরা ফোন দেখিনি কিন্তু এই ফার্স্ট টাইম তেরো হাজার টাকার ফোনে এই চারটা ক্যামেরা ফোন আমরা দেখতে পাচ্ছি ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন চারটি ক্যামেরা মেন ক্যামেরা বারো মেগা পিক্সেল যার অ্যাপাসার ওয়ান পয়েন্ট এইট আলট্রায়েডেডে পেয়ে যাবেন টু পয়েন্ট থ্রি এপাসের এইট মেগা পিক্সেল ক্যামেরা লেন্সে রয়েছে টু পয়েন্ট ফোর এফ আসার টু মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে টু পয়েন্ট ফোর অ্যাপাসারের টু মেগা পিক্সেল ক্যামেরা ব্যাক ক্যামার পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে দিনের বেলা ভালো ছবি পাবেন এছাড়া ফোনটিতে ক্রোমা বুস্ট অপশনটি রয়েছে যার ফলে ছবিগুলো আরেকটু কালার কনট্রাস্ট ভালো পাবেন তবে মাঝে মাঝে ছবিগুলো ওভার সেটুয়েট করে ফেলছিলো এছাড়া পোর্ট্রেট মোডটিও মোটামুটি অ্যাকুরেটভাবে ব্যাকসাইডে ব্লার করছিলো যেটা আমার কাছে ভালোই লেগেছে দিনের বেলা ছবি ভালো উঠল রাতের বেলার ছবি না তোলার পরামর্শ রইল কারণ রাতের বেলা ছবিতে অনেক নয়েজ চলে আসে কিন্তু ভালো লাইট পেলে নয়েজের পরিমাণ কম আসবে ভেবেছিলাম নাইট মোডটি অনেক কাজে দেবে কিন্তু নাইট মোডের কার পারফরমেন্স আমার কাছে অতটা ভালো লাগেনি বিষয়কর হলে সত্যি আপনি এই ফোনটিতে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন থার্টি এ এছাড়া হাজার সিপিক জেলে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর সাথে গাইও ইয়েস থাকছে যার ফলে আপনার ভিডিও ইনস্টমাইজেশন ভালো থাকবে ফোর কে ভিডিও অতটা ভালো ছিল না কালার কনট্রাস্টও তেমন চোখে পড়ছিল না তাছাড়া ফোরকে কোনো স্টেবিলাইজেশন নাই হাজার সি পিক্সে ইস্টলেশন পাবেন তাছাড়া হাজার সি পিক্সেলের ভিডিও কোয়ালিটি অনেক ভালো ছিল কালার কনট্রাস্ট চোখে পড়ার মতো ছিল তাছাড়া সেভেন টোয়েন্টিপিতে মোটামুটি ভালোই ভিডিও পাবেন আর এই ফোনটিতে আপনি একটি ইউনিক ফিচার পাবেন সেটা হচ্ছে আলট্রাডে ভিডিও রেকর্ড করতে পারবেন তাছাড়া এই ফোনটি থাকছে স্লো মোশন সাতশো বিশ পিক্সেলের স্লো মোশনে ভিডিও করতে পারবেন স্লো মোশনের পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে ফোনটির ফ্রন্ট ক্যামেরা ছিল এইট মেগা পিক্সেল টু পয়েন্ট জিরো অ্যাপাসের একটি সেলফি ক্যামেরা সেলফি তোলার সময় বিউটি মোডটি অফ করে দিয়ে সেলফি তোলার পরামর্শ রইল ন্যাচারাল মোডে ছবি তুললে বেশি সুন্দর আসে তাছাড়া সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোডটি অনেক অ্যাকুরেট ছিল তাছাড়া ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন হাজার সি পিক্সেলে থার্টি এ ক্যামেরা কনফিগারেশন যে খুবই মানে হাই লেভেলের ছিল এমনটা বলবো না কিন্তু এই বাজেট ট্রেন্জ অনুযায়ী ক্যামেরা একদম পারফেক্ট ছিল সবগুলো লেন্সই মোটামুটি ভালো কাজ করছিল ম্যাক্রো লেন্স ডেপ সেন্সর মেন ক্যামেরা সবগুলো নিয়ে আই মোটামুটি স্যাটিসফাইড শুধু নাইট মোডে গেলে মাঝে মাঝে একটু নয়জাস মেনে নেওয়া যায় ফোনটির রেজলেউশন যেহেতু সাতশো বিশ পিক্সেল তাই আপনি এটাতে ইউটিউবে ভিডিও দেখতে পাবেন সাতশো বিশ পিকজেলে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো ছিল না কারণ এত বড় ডিসপ্লে সাতশো বিশ পিক্সলে ভিডিও দেখলে অবশ্যই ভিডিও এক্সপিরিয়েন্স খুব ভালো হবে না থাউজেন্ড টিভি থাকলে অবশ্যই বেটার হতো তবে এই রেঞ্জে থাউজেন্ড এইট পি আশা করাটা বোকামি তাছাড়া ফোনটি লাউড স্পিকারটি মোটামুটি লাউড ছিল তবে লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না যদি কথা বলি ফোনটির কল কোয়ালিটি নিয়ে কল কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে আমার কাছে এপাশ ওপাশ দুপাশে ভালোই ক্লিয়ার শোনা যাচ্ছিল এখন কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে ফোনটিতে ছিল একটি বিশাল আকারের পাঁচ হাজার এমএচ ব্যাটারি যেটা দিয়ে আমি মোটামুটি রাফ টাফ ইউজ করে এক দিনের মতো ব্যাক আপ পাচ্ছিলাম আমার মতো হেভি ইউজার যদি মোটামুটি একদিন ব্যাক আপ পায় সেক্ষেত্রে যারা হালকা রাফটাপ ইউজ করেন তারা তো দেড় দিনের মতো ব্যাকআপ পাবেনি অবভিয়াসলি কেউ দুদিন দিন ব্যাক আপ পাবেন না কারণ অ্যান্ড্রয়েড ফোন সবাই ম্যাক্সিমাম দেখা যায় যে নেট ব্রাউজিং গেমিং হালকা পাতলা করেই থাকে দুদিন দিন ব্যাকআপ পাওয়ার আশা করাটা একটু বোকামি হয়ে যাবে কিন্তু অনেকে পেতেও পারে চার্জ হতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় নিচ্ছিল তবে এই বিষয়টা যখন আপনি চার্জ ব্যাকআপটা ভালো পাবেন দেখা যাবে একদিন দেড় দিন ব্যাকআপ পাচ্ছেন তখন এই চার্জ দেওয়ার বিষয়টা আসলে মানিয়ে নিতে পারবেন সমস্যা নেই ফোনের সবচেয়ে বিগেস্ট পয়েন্ট ছিল এর স্ন্যাপড্রাগন ওই সিক্স সিক্স ফাইভ আসলে এই বাজেটের কোনো ফোনেই এর আগে এইরকম একটি চিপসে আমি দেখিনি বেসিক্যালি অফিসিয়াল ফোনগুলোতে ফোনটিতে পরিসর হিসেবে পেন স্নপডাগানে সিক্স সিক্স ফাইভের এগারো নিমিটার সিপসেটি যা সিপি অকটা কর চারটে কোর কাজ করবে টু পয়েন্ট জিরো গিগার্সে এবং বাকি চারটাকর কাজ করবে ওয়ান পয়েন্ট এইট গিগার্সে আর জিপি হিসেবে থাকছে অ্যাডেন ছয়শো দশ এই পয়সরের পার গেমিং পারফরমেন্স সবারই জানা তারপর একবার দেখে নেওয়া যাক ফোনটিতে আপনি পাবজি খেলতে পারবেন স্মুথ এবং ব্যালেন্স গ্রাফিক্সে অনেকক্ষণ খেলার পর হালকা ফ্রেম ড্রপ পাবেন আর ফোনটিতে তেমন হিডিংসু ছিল না চার্জ আপ ভালো হয় আপনি লং টাইম গেম খেলতে পারবেন এরকম একটি বাজেটের ফোনে আপনি যেরকম গেমিং আশা করবেন তার চেয়ে বেটার গেমিং পাবেন ফোনটির টাচ রেসপন্স আমার কাছে ভালোই লেগেছে তাছাড়া ফোনটিতে র্যাম বেশি ফোনটিতে মাল্টিডাস্কিং কোনো ধরনের সমস্যা পাইনি আইপিএস ডিসপ্লে তাছাড়া ফোনটির ব্রাইটনেস খুব বেশি ছিল না ফোনটি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে একটু সমস্যা হতে পারে ফোনটি ফিঙ্গারপ্রিন্টটি মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল তবে আঙুলটি একটু ঘেমে গেলে ফিঙ্গার প্রিন্টে করতে একটু সমস্যা করছিলো ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের পজিশন একদম ঠিকঠাক ছিল আঙুলটি ফিঙ্গার প্রিন্টে চলে যাচ্ছিল কিন্তু পাওয়ার বাটন আর ভলিউম বাটনের পজিশনটি আমার কাছে ঠিক মনে হয়নি যদি পাওয়ার বাটন আর ভলিউম বাটন এক সাইডে থাকতো আই থিঙ্ক বেটার হতো কারণ ফোনটি বড় সাইজের তখন ইজিলি পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রিস্ক করা যেত দুইটা দুই সাইডে হওয়ায় দেখা যাচ্ছে যে পাওয়ার বাটনটি একটু উপরে হয়ে গেছে যার ফলে পাওয়ার বাটন একটু রিস্ক করতে সমস্যা হচ্ছিল এতদিনের ব্যবহারে ফোনটিতে আমি এখন তেমন কোনো বড় ধরনের সমস্যা খুঁজে পাইনি ফোনটিতে তাছাড়া ফোনটির পারফরমেন্সে মোটামুটি ভালোই ছিল এবং তো পারফরমেন্সের কোনো ল্যাকিং পাইনি সব মিলিয়ে এই দুই মাসের ব্যবহারে মনে হয়েছে এই তেরো হাজার টাকার বাজেট এটা একটা কিং আপনারা যারা এই ফোনটি এখনও কেনেনি কিনতে চাচ্ছেন অথবা এই বাজেটে একটা ফোন কিনতে চাচ্ছেন আমি তাহলে আমি বলবো যে রিয়েলমি ফাইভ আই আপনাদের সাজেস্টেড থাকলো কারণ এই বাজেটে বেস্ট তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা রিয়েলমি ফাইভ আই নিয়ে আপনাদের ওপিনিয়ন কি অবশ্যই আমাদেরকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে এক টাকাও লাগে না একদম ফ্রি চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও পান আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের কেমন লাগতেছে আপনাদের ফিডব্যাক কী সব সব কিছু আমাদের কমেন্ট বক্সে জানান ভালো লাগলেও জানান খারাপ লাগলেও জানান আর লাইক কমেন্ট শেয়ার করতে সব একদম ভুলবেন না থ্যাংক ইউ